নমস্কার বন্ধুরা, আজকে সম্পূর্ণ অন্যরকম স্বাদের একটি নতুনভাবে তৈরি করছি ডিমের রেসিপিটি। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, এই যে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এই যে ডিমের কারিটা বানানোর জন্য এই যে গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই মশলা নিয়েছি। আর ওদিকে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি দেখুন, আর মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই যে সবার প্রথমে আদা আর রসুনটা ফ্রাই করে নিচ্ছি তেলে। আদা রসুনটা লাল লাল করে ফ্রাই করে নেব। এর ডিমের এই রেসিপিটি একদম অন্যরকম স্বাদে তৈরি করছি। এই যে টমেটো কেটে নিয়েছি, টমেটো ওটাও ফ্রাই করে নেব। প্রথমে আদা রসুনটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই যে টমেটোটাও কুচি কুচি করে কেটে কেটে নিয়েছিলাম, এই যে এটাও ফ্রাই করে নিচ্ছি তেলে। আর ওদিকে ডিম আর আলু, 7টা ডিম আর পরিমাণ বুঝে আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে টমেটোটাও ফ্রাই করে নিলাম তেলে। এটা একটু অন্যরকম স্বাদে, রোজ রোজ একরকম ভাল লাগে না, এই যে অন্যরকম স্বাদে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব ফ্রাই করে, না পেঁয়াজটা আলাদা রেখেছি। এই যে পেঁয়াজটা কুচি কুচি করে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা আলাদা, ওখানে আদা রসুন টমেটো লঙ্কা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওটা বেটে নেব। এই যে আদা রসুন টমেটো আর লঙ্কা এতে আছে, এটা ঠান্ডা হচ্ছে, মিক্সিতে গ্রাইন্ড করব। আর এই যে পেঁয়াজ কুচি, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, এটাকে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে ডিমটা, ডিম আর আলু সেদ্ধ করে নিয়ে এই যে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আলুরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে ডিম আর আলু সেদ্ধ করা, এই পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এবার পেঁয়াজের সঙ্গে ডিমটাকেও একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নিয়েছি। দুটো ডিম আমার সেদ্ধ করার সময় পরেই খোসা শুদ্ধ উঠে গেছে, ওটা সেদ্ধ করার সময় হয়েছে। এই যে এবার জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ পরিমাণ মতো হলুদ, এই সব দিয়ে দিলাম। এই শুকনো মশলাগুলো দিয়ে এই যে ফ্রাই করা পেঁয়াজের মধ্যে দিয়ে এই ডিমের সাথে আর আলুর সাথে মাখিয়ে নিচ্ছি, এগুলো একটু ফ্রাই করে নেব। সম্পূর্ণ অন্যরকম টেস্টের, রোজ রোজ একই রকম টেস্টের ডিমের ঝোল ভাল লাগে না, এই যে এটা একটু অন্যরকম হবে। অবশ্যই বানিয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল বন্ধুরা। এই যে আদা রসুন টমেটো আর লঙ্কা এই যে গ্রাইন্ড ফ্রাই করে গ্রাইন্ড করে নিয়েছি, নিয়ে এই যে মশলাগুলো দিয়ে দিলাম, মশলাটা ওই গ্রাইন্ড করা মশলাটা দিয়েও ফ্রাই, এই যে মশলাটা একটু ভেজে ভেজে ফ্রাই করে নিচ্ছি, মশলা থেকে তেল ছাড়বে। তারপরে জল অবশ্যই দেব, মশলাটা আর একটু ফ্রাই হয়নি, ফ্রাই করা মশলায় আবার একটু ফ্রাই। আর এই যে গরম জল দেব, অবশ্যই গরম জল দিতে হবে, কাঁচা জল, ঠান্ডা জল দিলে একদম সম্পূর্ণ স্বাদ শেষ হয়ে যাবে। এই যে গরম করে নিয়েছি, যতটা পরিমাণে জল দেবো ততটা আমি গরম করে নিয়েছি, আর পরিমাণ মতো নুন হলুদও আগে দিয়ে দিয়েছি ভাজার সময়। শুকনো মশলা যখন দিলাম তার সাথে পরিমাণ বুঝে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটা গামাখা গামাখা হবে, একদম পাতলা ঝোলও, টালটালে ঝোলও না আর খুব শুকনো না, গামাখা গামাখা হবে। এই যে জলটা, গরম জল দিয়েছি, এবার দিয়ে জলটা খুব ভালো করে ফুটবে, ফুটবে কাঁচা গন্ধ জলে চলে যাবে, আর সবজি এই ডিমের কারিটাও টেস্ট হবে। এই যে জলটা পুরো শুকিয়ে, শুকনো একদম পুরো ড্রাই করবো না, মাঝামাঝি কাদা কাদা থাকবে, সেই অবস্থায় ডিমটা নামিয়ে খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি হয়ে যাবে তখন। আর এই যে আর একটু জলটা শুকাবে, এটা ঢাকা দিয়ে না, ঢাকনা খোলা রেখেই এইভাবে শুকিয়ে নিতে হবে, জলটাকে টানিয়ে নিতে হবে, এতে ডিমটাও আর আলুটাও আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই যে ঝোলটা প্রায় হয়ে এসছে, এই যে দেখুন গামাখা গামাখা হয়ে গেছে। এই যে এইভাবে ডিমের ঝোল রান্না করে খেলে দারুণ লাগে খেতে, একটু অন্যরকম টেস্টের হবে আর খুব ভালো খেতেও অন্যরকম লাগবে, দারুণ লাগে খেতে, একটা ডিমের ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা। এই যেভাবে বানিয়ে অবশ্যই খাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
নমস্কার বন্ধুরা, পাশে থাকবেন।